नमस्कार सुप्रिय दर्शक मंडली, आज के आरो एक नतून एपिसोड निये बा नतून एक भिडियो निये आपनादे सामने एसेछि। तो एई भिडियोटा माने विशेष करे आमरा जारा बागान करी बा आमरा जारा कृषिकाजेर संगे जुक्त तादेर पक्षे अत्यंत गुरुत्वपूर्ण एक भिडियो होते चलेछे। केननो आमरा माने बाजार थेके प्रचुर दामी दामी ओषुधपत्र किने आमरा गाछेर विभिन्न रोगबेधिर ट्रिटमेंट करी। तो आजके आमि एमन एकटा घरोया मिक्सचार आपनादेर सामने तुले धरबो जेटार माध्यमे आपनारा गाछेर अंततपक्षे 90% रोगबेधि निर्मूल करते पारबेन एबं खरच एकदम कम। ধরুন আপনার 10 টাকার মধ্যে এটা খরচ চলে আসবে। আসলে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস সমস্ত কিছু এবং এর পাশাপাশি গাছের আরো নানান ধরনের মারণ রোগ এই মিক্সচার দিয়ে আমরা কিন্তু সহজেই নির্মূল করে ফেলতে পারবো। তো সেটা কি? এই পদ্ধতিটা দীর্ঘ দিন ধরে কিন্তু কৃষি বিজ্ঞানীরা এটাকে ব্যবহার করে চলেছে। আমি আজকে একটা কপার বেসড মানে কপার যুক্ত একটা ছত্রাক নাশক নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি। তো কপার আছে শুনেই আপনারা বুঝতে পেরেছেন যে কপার আমরা কি থেকে পাবো। কপার হচ্ছে আমরা তুতে থেকে পাবো। আমরা জানি যে তুতেকে আমরা কপার সালফেট বলি। তুতে আসলে হচ্ছে কপার সালফেট। 1761 সালে প্রথম এই তুতেকে গাছের বিভিন্ন রোগব্যাধির বা রোগবালাই নিকাশি হিসাবে ব্যবহার করা হতো এই তুতে। তখন কিন্তু মানুষ এই পদ্ধতিটা তখনও আবিষ্কার করতে পারেনি। তখন গাছের বিভিন্ন রোগব্যাধি হলে তারা তুতেগুলো কিন্তু গাছে ব্যবহার করতো। তারপরে 1882 সালে প্রথম ফ্রান্সের বর্দো ইনস্টিটিউট তারা এই পদ্ধতিটা আবিষ্কার করে। প্রথমে তারা দেখে আঙুর গাছে প্রচুর পরিমাণে ডাউনি মিলডিউ হয়েছে। তো ডাউনি মিলডিউ সেটাকে ঠেকানোর জন্যে বা সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে তারা প্রথম তুতে এবং চুন মিশিয়ে একটা মিক্সচার তৈরি করে। তো সেই মিক্সচারটা দেওয়ার পরে তারা 100% রেজাল্ট পায় এবং তারপর থেকে দিকে দিকে দেশে দেশে সমস্ত কৃষিবিজ্ঞানীরা বা যারা কৃষক আছে তারা এই পদ্ধতিটা মানে একদম খুব সুন্দরভাবে ব্যবহার করে চলেছে। আমরা অনেকেই জানি না, আর আপনারা যারা জানেন না আপনাদের জানানোর জন্যই কিন্তু আজকে আমার এই ভিডিওতে আসা। তো প্রথমে আমরা জেনে নেব যে এই মিক্সচার থেকে আমরা কি কি ধরনের রোগব্যাধি নির্মূল করতে পারবো। সেটা হচ্ছে প্রথমেই বলি, যারা আমরা লেবু চাষ করি বা মালটা কমলা এগুলো আমরা চাষ করি, অনেক সময় আমাদের দেখা যায় যে তাদের লেবু গাছে ক্যাঙ্কার রোগ হয়, তারপরে লেবু গাছে বিভিন্ন ধরনের পাতায় ম্যাপ আকৃতি একটা আক্রমণ ঘটে, ভাইরাসের আক্রমণ ঘটে। তারপরে অনেক সময় আমাদের লেবু গাছ, সজিনা গাছ, তারপরে আম গাছ ইত্যাদি গাছের গা ফেটে ফেটে আঠা বের হয়ে আসে। তো এই সমস্ত রোগব্যাধি মানে আঠা বেরিয়ে আসা, এটাকে আমরা গ্যামোসিস বলি। তো এই সমস্ত রোগব্যাধি কিন্তু একদম মানে ভীষণভাবে একদম 100% কিন্তু নির্মূল করা যাবে আমাদের আজকের এই মিক্সচারে। এছাড়াও আমরা যারা টমেটো চাষ করি, আলু চাষ করি, তারা আমরা জানি যে বিভিন্ন সময়ে এই সমস্ত গাছে রোগব্যাধি দেখা যায়, যেমন ব্লাইট হয়। ব্লাইট হচ্ছে টমেটো বা আলু এই সমস্ত গাছের পাতাগুলো কুঁকড়ে যায়, পচে যায়, ফল পচন লেগে যায়। তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই মিক্সচারটা ভীষণভাবে কাজে দেবে। তারপরে ধরুন লিফ কার্ল, লঙ্কা গাছ, আলু বোখরা ইত্যাদি গাছের পাতাগুলো নষ্ট হয়ে যায়, তো সেই লিফ কার্ল যে রোগটা সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা এই মিক্সচারটা ব্যবহার করতে পারবো। তারপরে আমরা অনেক সময় দেখি যে আমরা যে সমস্ত চাষ করি তাতে ফলের গায়ে বিভিন্ন ধরনের দাগ হয়, বিভিন্ন ধরনের স্ক্যাব মানে দাগ লেগে যায়। তো সেই দাগযুক্ত ফল কিন্তু বাজারে আমরা সেইভাবে বিক্রি করতে পারি না, দাম কমে যায়। তো তার থেকেও পরিত্রাণ পাওয়ার কিন্তু একমাত্র উপায় হচ্ছে আমাদের আজকের এই মিক্সচারটা। পাউডারি মিলিডিউ, ডাউনি মিলিডিউ, যেমন কুমড়ো, লাউ, তারপরে আমাদের আঙুর গাছ ইত্যাদি গাছের নিচে হলুদ হলুদ ছোপ ছোপ পড়ে, তারপরে গুড়ি 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 একরকমের মানে পাউডারের মতন পড়ে। তো এই মিলডিউ রোগেরও কিন্তু একমাত্র প্রতিকার হচ্ছে আমাদের আজকের এই মিক্সচারটা। তারপরে ধরুন যারা আমরা পান গাছ চাষ করি, পানের বরজ আছে, তারপরে অনেকে বাড়িতে আমরা চুইঝাল ব্যবহার করি মানে চুইঝাল লাগাই, তো এই সমস্ত গাছে পান চুইঝাল এদের একটা মানে চরম রোগ দেখা যায়, সেটা হচ্ছে গাছের কাণ্ড এবং পাতা এবং গোড়া ইত্যাদিতে পচন লেগে যায়। এবং পচন লেগে যায় আমরা তখন বাজার থেকে কিন্তু দামি দামি ওষুধ কিনে এনে দিয়েও গাছটাকে ঠিকভাবে রেডি করতে পারি না। তো সেক্ষেত্রে আমরা যদি এই মিক্সচারটা ব্যবহার করি তো তাহলে একদম মানে ভীষণ ভালো
ভালো রেজাল্ট পাওয়া যায় আর এছাড়া কি আমাদের এই মিক্সচারটা দিয়ে আমরা যে কোনো গাছকে স্যানিটাইজ করতে পারি স্যানিটাইজ মানে আমাদের যখন গাছকে আমরা প্রুনিং করি প্রুনিং করার পরে আমরা সেখানে সাব ফাঙ্গিসাইড স্প্রে করি বা কাটা অংশে লাগিয়ে দিই যাতে আমাদের ফাঙ্গাস অ্যাটাক না ঘটে তো সেই কারণে ছত্রাক বা ফাঙ্গাস ইত্যাদির আক্রমণ যাতে না ঘটে সেই জন্য আমরা কিন্তু সেই সমস্ত প্রুনিং করা গাছে আমরা আমাদের এই মিক্সচারটা স্প্রে করে দিতে পারি তাতে পুরো গাছটাকে সুন্দরভাবে স্যানিটাইজ করা হয়ে যাবে এবং গাছে কোনো রকম রোগব্যাধি লাগবে না এছাড়াও আরও একটা বিরাট বড় গুণ রয়েছে আমাদের আজকের এই মিক্সচারটার সেটা হচ্ছে আমরা অনেক সময় নারকোল গাছ সুপুরি গাছ এগুলোর বিরাট বড় বড় বাগান করি এবং সেখানে দেখা যায় যে বিভিন্ন সময়ে গাছের আগা সরু হয়ে যায় বা কিছু ছত্রাক লেগে যায় গাছের পাতাগুলো নষ্ট হয়ে যায় কুঁকড়ে যায় তো সেই সমস্ত ক্ষেত্রে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আর এতগুলো যে রোগব্যাধির কথা আপনাদের সামনে বললাম তো এগুলো তো নিশ্চয়ই আপনারা পয়েন্ট করে নেবেন যে কী কী রোগের ক্ষেত্রে কাজ হয় এছাড়াও হাজার রকমের রোগ কিন্তু এই এক মিক্সচারেই কিন্তু আপনি নির্মূল করতে পারবেন তো আমি একটা গ্রামে থাকি কিন্তু গ্রামে আমি আজকে যে মিক্সচারটা দেখাবো এইটা কিন্তু সহজেই আমি দোকান থেকে পেয়ে যেতে পারি মানে আমি তো প্রথমেই বললাম যে আমাদের দরকার হচ্ছে চুন আর তুঁতে তো এই চুন আর তুঁতে কিন্তু সহজেই আমরা দোকানে পেয়ে যাব আর পেয়ে গেলে আমি এই মিক্সচারটা তৈরি করতে পারবো আর তৈরি করে আমি গাছের যে কোনো রোগব্যাধিতে কিন্তু কাজে লাগাতে পারবো আর আশা করি আপনারাও কাজে লাগাতে পারবেন তবে এক্ষেত্রে আপনাদের বিশেষভাবে মনে রাখতে হবে এই তৈরির পদ্ধতিটা কিন্তু ভীষণভাবে সাবধানতার সঙ্গে করতে হবে এবং পুরো প্রসেসটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি আর কি এটা মানে ব্যবহার করার কিছু বিধিনিষেধ আছে আর তৈরির সময় কিছু ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে এছাড়া আর কিচ্ছু নেই অতি সহজ মাত্র 10 টাকা খরচ করেই কিন্তু আপনি আপনার বাগানটাকে সম্পূর্ণরূপে রোগমুক্ত করে তুলতে পারবেন তো যাই হোক আর বেশি কথা বলছি না কেননা আমরা এবার আমাদের টোটাল প্রসেসটা নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আর আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত ভালো লাগা ভালোবাসার চ্যানেল পাঁচমিশালি গার্ডেন তাই ভিডিওটা একদম স্কিপ করবেন না একটা বর্ণ যেন বাদ না যায় কেননা প্রতিটা বর্ণেই বিভিন্ন রকমের সতর্কতা আছে এবং বিভিন্ন রকমের উপকারী তথ্য আপনাদের সামনে তুলে ধরব প্রথমে একটা কথা আপনাদের জানিয়ে দিই যারা সম্পূর্ণ অর্গানিকভাবে বাগান করছেন বা যারা জৈবভাবে জৈব পদ্ধতিতে বাগান করছেন তারা অনেক সময় আমরা চাই না যে আমরা কেমিক্যাল আমরা গাছে ইউজ করব তো তাদের ক্ষেত্রে বলি কৃষিবিজ্ঞানীরা এই পদ্ধতিটাকে বা এই মিক্সচারটাকে কিন্তু সম্পূর্ণ জৈবভাবেই আখ্যা দিয়েছেন কেন কারণ হচ্ছে চুন এবং তুঁতে দুটোই হচ্ছে প্রাকৃতিকভাবে পাওয়া যায় তো প্রাকৃতিকভাবে পাওয়া যায় বলেই এটাকে কিন্তু জৈব ফাঙ্গিসাইড বলা হচ্ছে তো প্রথমেই আমরা যেটা আমাদের দরকার সেটা হচ্ছে চুন চুন আমরা সবাই জানি যে এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর তুঁতেটা আমরা সবাই জানি কপার সালফেট এটা তৈরি করার জন্যে আমাদের একটা অনুপাত আছে মানে কৃষিবিজ্ঞানীদের সেট করে দেওয়া যে অনুপাতটা সেটা আমি বলছি 1:1:100 মানে ব্যাপারটা কীরকম আমরা 1 ভাগ যদি চুন নিই তাহলে 1 ভাগ নেব তুঁতে এবং 100 ভাগ নেব জল এই অনুপাতে আমরা কিন্তু এই মিক্সচারটা রেডি করব তো আজকে আমি আপনাদের সামনে যে মিক্সচারটা তৈরি করে দেখাবো সেখানে আমি ধরুন 1 লিটারের জন্য তৈরি করব তাহলে 1 লিটারের জন্য আমাদের কি দরকার দরকার হচ্ছে 10 গ্রাম চুন 10 গ্রাম তুঁতে আর 1 লিটার জল তো এই 10 গ্রাম চুন এই চুনটা আমরা কোন চুন নেব এটা হচ্ছে আমাদের একটা খুব চিন্তার বিষয় কেননা চুন আমাদের 2 রকমের চুন পাওয়া যায় একটা হচ্ছে জমিতে দেওয়া চুন আর আরেকটা হচ্ছে পানে খাওয়া চুন আপনারা সবসময় পানে খাওয়া যে পাথুরে চুনটা মানে গুটি চুন আপনারা সেই চুনটা ব্যবহার করবেন সেটা ভীষণ ভালো জলে গুলে যাবে তো আমি যদিও সেই পাথুরে চুনটাই এনেছিলাম কিন্তু সেই পাথুরে চুনটা একটু মানে ফেটে গেছে ফেটে গিয়ে একটু গুঁড়ো হয়ে গেছে তাতে কোনো সমস্যা নেই আমি আজকে পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি একটা ওয়েট মেশিন নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো এরপরে আমরা ওয়েট মেশিনে আমরা টোটালটা ওয়েট করে নেব প্রথমে কাগজটা দিয়ে এটাকে জিরো করে নিলাম এরপরে আমি 10 গ্রাম চুন নেব এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রথমেই 10 গ্রাম চুন নিয়ে নিচ্ছি এটা অবশ্যই আপনারা পাথুরে চুনটা নেবেন তাহলে খুব সুন্দর হবে ব্যাস এরপরে আমি নিয়ে নেব 10 গ্রাম তুঁতে
এই যে তুতেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে তুতে আপনারা জানেন যে এটা হচ্ছে কপার সালফেট। তো কপার সালফেট আমি 10 গ্রাম নিয়ে নিচ্ছি। আর একটা কথা বলবো যে এই পদ্ধতিটা করার পরে কিন্তু বাচ্চাদের একদম কাছে আসতে দেবেন না, যদিও আমি এখন পর্যন্ত আমার ছেলেকে কাছে রেখেছি, একটু পরে আমি ওকে আমার কাছ থেকে সরিয়ে দেব। ব্যাস 10 গ্রাম হয়ে গেল, আপনারা দেখলেন। এই যে 10 গ্রাম চুন এবং 10 গ্রাম তুতে আমি আপনাদের সামনে নিয়েছি। তো এরপরে এটাকে আমরা কি করব, আমাদের এর এগেনস্টে আমাদের দরকার হচ্ছে 1 লিটার জল। তাহলে 1 লিটার জলকে আমরা দুই ভাগে ভাগ করে দেব, 500 500। তাহলে প্রথমে আমরা এই 10 গ্রাম চুনটাকে আমরা 500 গ্রাম জলে দিয়ে দেব, এবং আলাদা আর একটা পাত্রে আমরা এই 10 গ্রাম তুতেটাকে আলাদা 500 গ্রাম জলের মধ্যে দিয়ে দেব। এবার এইটা কখন দেব এই ব্যাপারে একটু বলে নিই, যে আমাদের এই মিক্সচারটা আমরা গাছে প্রয়োগ করব সকালবেলায়, সকাল 8টা থেকে 11টার মধ্যে আমরা গাছে এটা প্রয়োগ করব। কিন্তু আমাদের এই দুটো জিনিসকে আমাদের ভিজিয়ে রাখতে হবে অন্তত পক্ষে 8 থেকে 10 ঘন্টা। তাহলে আমরা কখন এটাকে ভেজাবো, এই মুহূর্তে আমি যদি ভেজাই তাহলে কিন্তু হবে না, তার কারণ আমার এটাকে ভেজাতে হবে রাত্রির বেলায়। রাত্রির বেলায় এই দুটোকে আলাদা আলাদা পাত্রে আমি ভিজিয়ে রাখবো 500 গ্রাম 500 গ্রাম জল দিয়ে। আলাদা পাত্রটা কিসের হবে, কখনোই মেটালিক পাত্রে আমরা এটাকে রাখবো না, হয় মাটির পাত্রে ভেজাবো না হলে আমরা প্লাস্টিকের পাত্রে ভেজাবো, এবং মাঝে মাঝে আমরা নেড়ে দেব। নাড়বো কি দিয়ে, একটা প্লাস্টিকের দণ্ড বা কাঠের দণ্ড দিয়ে আমরা মাঝে মাঝে নেড়ে দেব। এখন রাত ঠিক 11টা বাজে, তো যেহেতু আমি কালকে এটাকে মিক্সচার করে গাছে স্প্রে করব, সেই জন্যে আজকে আমি এই রাত্রিবেলায় এটা করলাম, কেননা আমি বলেছি যে অন্তত 8 থেকে 9 ঘন্টা হলেই হবে, আর আমি যদি সকালবেলায় করতাম তাহলে এটা হতো না। তো সেই জন্যে এই যে আমি দুটো মগে 500 500 জল নিয়ে নিয়েছি, আর এখানে আমি 10 গ্রাম তুতে যেটা মাপলাম সেটা আমি এখন একটা মগে দিয়ে দিলাম, এবং এইখানে যে 10 গ্রাম চুন নিয়েছি সেটা আমি আলাদা মগে ঢেলে দিলাম। তো এটা থাকলো, এবার এইভাবে আমি একটা রাত পুরো এরা ভিজবে, এবং চলুন সকালবেলায় আবার আপনাদের সামনে ফিরে আসছি, সকালবেলায় আমি মিক্সচারটা আপনাদের সামনে তৈরি করে দেখাচ্ছি। ফিরে এলাম সকালবেলায়, আপনারা দেখছেন যে কালকে রাত্রে আমি এই যে দুটো মগে ভিজিয়েছিলাম, এটাই হচ্ছে তুতে ভিজিয়েছি আর এটাই চুন, আমরা মাঝে মাঝে এরকম একটু নেড়ে দিয়েছি। এটা হচ্ছে কপার সালফেট, দেখতেই পাচ্ছেন যে কালারটা একদম সবুজ টাইপের হয়ে গেছে, নীলচে সবুজ, আর এটাই আছে চুন। তো এরপরে আমরা এই দুটোকে কীভাবে মেশাবো এটা কিন্তু ভীষণভাবে আমাদের মাথায় রাখতে হবে। প্রথমেই যে কথাটা বলার, যে আমাদের পাত্র দুটো যদি বড় হতো তাহলে আমরা কিন্তু এই তুতেটাকে চুনের মধ্যে দিতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের পাত্রটা একটু ছোট সেই জন্যে আমাদের এখন তৃতীয় আরেকটা পাত্রের সাহায্য নিতে হবে। এই তৃতীয় পাত্রে আমরা এই দুটোকেই একদম একই সঙ্গে এইভাবে ঢালতে পারি, কিন্তু ঢালতে গিয়ে ঢেলে আমাদের সবসময় কিন্তু অনবরত নাড়তে হবে, সেই জন্যে আমরা ওটা করতে পারছি না, যেহেতু আমি একা আর ছেলেকে আমি দূরেই রেখেছি সেই জন্যে সেটাও আমি করতে পারছি না। তাই প্রথমে আমি তৃতীয় পাত্রে আগে চুনটাকে ঢেলে নেব, এবং এক্ষেত্রে আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে আমরা চুনের মধ্যে কিন্তু তুতেটাকে ঢালবো, অন্য কোনো পদ্ধতি কিন্তু করবেন না আপনারা, একদম স্ট্রিক্টলি মনে রাখবেন যে আমরা চুনের জলের মধ্যে এই তুতের জলটা ঢালবো আর নাড়তে থাকবো। এই যে দেখুন আমি কীভাবে করছি, এই যে চুনের জলের মধ্যে ঢালছি আর এই যে নাড়ছি, একদম ঠিক এইভাবে দেখবেন যে এটা সম্পূর্ণ একটা নীলচে রং ধরে যাবে। তবে আবারও বলি, এই নাড়ার জন্যে কিন্তু আপনারা কখনোই লোহার কোনো দণ্ড ব্যবহার করবেন না, একদম স্ট্রিক্টলি এটা আপনাদেরকে বারণ করছি, আপনারা নাড়ার জন্যে কখনোই লোহার দণ্ড ব্যবহার করবেন না। তাহলে এই যে পদ্ধতিতে আমরা এই যে মিক্সচারটা তৈরি করলাম এটা আমাদের সঠিক হলো কি না সেটা এবার আমাদের মূল্যায়ন করতে হবে, যে আমাদের এই মিক্সচারটা কি সঠিক হয়েছে। যদি সঠিক না হয় তাহলে আমরা কি করব, আপনারা দেখতে পাচ্ছেন যে কালারটা কি সুন্দর হয়েছে, একদম মানে একটা নীলচে রং ধারণ করেছে, যে সবুজ রংটা ছিল সেটাও কিন্তু আর নেই। এরপরে আমরা এটা সঠিক হলো কি না সেটা প্রমাণ করার জন্যে একটা লোহার কোনো দণ্ড, মানে পরিষ্কার লোহার কোনো দণ্ড বা ছুরি, বা এখানে আমি একটা ব্লেড নিয়েছি, এইটা জলে কিছুটা কিছুক্ষণের জন্য আমি এইভাবে ডুবিয়ে ধরে রাখবো। যদি এর গায়ে বাদামি রঙের একটা মরিচা টাইপের কিছু পড়ে তখন আমরা কিন্তু বুঝবো যে এই মিক্সচারটা আমাদের রেডি হয়নি, তখন কি করব, সামান্য একটু চুন অ্যাড করে দেব।
এটা আপনারা অন্তত 2-5 মিনিট এইভাবে একটুখানি ধরে রাখতে হবে, কিছু করার নেই, বা একটা ছুরি হলে ছুরিটা এর মধ্যে রেখে দিতেই পারেন। আমরা এইভাবে একটু ধরব, ব্যাস আমাদের এটা তুলে নিলাম। দেখুন অলরেডি 5 মিনিট হয়ে গেছে, কিন্তু এখানে আমাদের কোনো রকম ব্রাউন কোনো শেড বা কোনো কিছু কিন্তু এতে নেই, অতএব আমাদের এটা কিন্তু পুরো একদম খুব সুন্দর মিক্সচারটা তৈরি হয়েছে। তবে এক্ষেত্রে আমি আবারও আপনাদের বলে দিচ্ছি যে কখন আমরা বুঝবো যে এই মিক্সচারটা তৈরি হয়নি, তার কারণ যখন কোনো দণ্ড এর মধ্যে আমরা দেবো লোহার দণ্ড, তখন যদি মরিচা পড়ে যায়, মরিচার মতন বর্ণ ধারণ করে, তখন আমরা কিন্তু সেখানে সামান্য চুন অ্যাড করে দেবো। এই যে চুন দেখছেন, এখান থেকে সামান্য চুন নিয়ে আমরা অ্যাড করে দিয়ে নেড়ে দেবো। কিন্তু যদিও আমার এটা একদম পারফেক্ট আছে, সেই জন্যে আমার দেওয়ার এই মুহূর্তে আর প্রয়োজন নেই। তো যাই হোক, আপনারা এই মিক্সচারটা তৈরিটা দেখে নিলেন। আর এর আগেও বলেছি যে এটা আমাদের সকাল 8টা থেকে 11টার মধ্যে গাছে স্প্রে করে দিতেই হবে। তবে আরেকটা ব্যাপার যেটা, সেটা যে এই মিক্সচারটা তৈরি করে আমাদের 2 থেকে 4 ঘন্টার মধ্যে কিন্তু গাছে ব্যবহার করে ফেলতে হবে। আর সবথেকে বড় একটা অসুবিধা, সেটা হচ্ছে এই মিক্সচারটা কিন্তু স্টোর করা যাবে না। তো আপনারা দেখলেন যে আমরা কীভাবে মিশ্রণটা তৈরি করলাম। আর একটা কথা, এটা হচ্ছে ফ্রান্সের বর্দো ইনস্টিটিউট প্রথম এই মিশ্রণটা ব্যবহার করে, তো সেই কারণে তখন থেকে কিন্তু এই মিশ্রণটাকে বলা হয় বর্দো মিক্সচার বা বর্দো মিশ্রণ বা বর্দো মিক্স। আর এর পাশাপাশি মানে বিশেষ কিছু সতর্কতা আছে, সেই সতর্কতাগুলো একটুখানি আপনারা জেনে নিন। ব্যাপারটা হচ্ছে আমরা কোনো অবস্থাতেই এই মিশ্রণটাকে কোনো ধাতব পাত্রে আমরা রেডি করব না। আর মিশ্রণকে আমরা নাড়ার জন্যে যে কাঠি বা দণ্ডটা ব্যবহার করব, সেটা যেন কাঠ বা প্লাস্টিকের হয়, দুটো জিনিস মাথায় রাখতে হলো। আর তৃতীয় কথা হচ্ছে যে এই মিশ্রণের দুটো আলাদা আলাদা জিনিস আলাদা আলাদা পাত্রে আমরা রাখবো। আর মিশ্রণটাকে রেডি করার আগে অন্তত 8 থেকে 10 ঘন্টা এটাকে আমাদের ভিজিয়ে রাখতে হবে, সেই জন্যে আমরা এটাকে রাত্রিবেলায় ভেজাবো, সকালবেলা আমরা গাছে ব্যবহার করে দেবো বা গাছে ব্যবহার করতে পারবো। আর একটা বাধ্যবাধকতা রয়েছে, সেটা হচ্ছে এই মিশ্রণটা রেডি করার 2-3 ঘন্টার মধ্যে বা 2 থেকে 4 ঘন্টার মধ্যে কিন্তু এটা ব্যবহার করে ফেলতে হবে, এটা স্টোর করা যাবে না। তৃতীয় কথা কি, আমরা কোন ধরনের দিনে এই মিশ্রণটা ব্যবহার করব, সেটা হচ্ছে যদি আকাশ মেঘলা থাকে বা গাছের ফটোসিনথেসিস প্রক্রিয়া যদি ব্যাহত হয়, সেই সময় কিন্তু আমরা এই মিশ্রণটা গাছে স্প্রে করব না, কখনোই করব না। আকাশ মেঘলা থাকলে গাছের শালক সংশ্লেষে বাধা পায়, আর সেই জন্যে কিন্তু আমরা এই মিশ্রণটাকে করব না, কারণ এই মিশ্রণটা গাছতলে আত্মীকরণ করে নেবে। সেই জন্য আমরা সবসময় রোদ ঝলমল দিন দেখে তবেই আমরা এই মিশ্রণটাকে গাছে ব্যবহার করব। গাছের কচি পাতায়, একদম ধরুন কচি পাতা, কচি আগা, আমরা চেষ্টা করব সেইখানে এই মিশ্রণটাকে ব্যবহার না করার, কেননা সেই এই মিশ্রণটা যদি আমরা সেই সমস্ত জায়গায় ব্যবহার করি তাহলে কচি পাতাগুলো জ্বলে যেতে পারে। এটা সামান্য একটু বাধ্যবাধকতা, কিন্তু আপনার হাজার ধরনের রোগ সেরে যাবে, তো সেখানে এইটুকু যদি একটু আমরা মেনে না চলতে পারি তাহলে তো হবে না। আর সবথেকে বড় ব্যাপার কি, যে আমরা মিশ্রণটা রেডি করার পরে আমরা একটা লোহার দণ্ড আমরা মিশ্রণের মধ্যে ডুবিয়ে দেবো, যদি দেখি যে সেখানে ব্রাউন কালার হয়ে গেছে বা একটা মরিচার মতন রং লেগেছে, তাহলে আমাদের বুঝতে হবে মিশ্রণটা রেডি হয়নি, সেখানে সামান্য একটু চুন আমরা অ্যাড করে দেবো। আর সবথেকে বড় ব্যাপার, আমাদের সমস্ত প্রক্রিয়া হয়ে গেল, গাছে স্প্রে করা হয়ে গেল, তখন আমাদের একটাই প্রধান কাজ, সেটা হচ্ছে সমস্ত পাত্রগুলো বা যেটা দিয়ে স্প্রে করেছি সেই স্প্রেয়ার পাত্র সেগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে আমাদের রাখতে হবে, কেননা এইটা সামান্য একটু বিষাক্ত আছে, তো কারণ তুতেটা একটুখানি বিষাক্ত হয়। আর সবথেকে বড় ব্যাপার যে বাচ্চাদের নাগালের বাইরে রাখতে হবে, বাচ্চাদের কিন্তু একদম এর নাগালে আসতে দেওয়া যাবে না। আপনারা দেখেছেন আমি যখন মিক্সচারটা রেডি করছিলাম তখন ছেলে দূরে ছিল, বা আমি যখন স্প্রে করলাম তখনও ছেলে দূরে ছিল, ছেলে আমার কাছে ছিল না, হাত চাত আমি ধুয়ে এসেছি, এখন আমার পাশে ছেলে এসেছে। তো যাই হোক, আপনাদের একটাই অনুরোধ করব যে হাজার হাজার টাকা দামের ওষুধ আপনারা ব্যবহার না করে এই ঘরোয়া টোটকা, এই ঘরোয়া পদ্ধতি, এটা আপনারা ব্যবহার করুন। আর এটা আমার মুখের কথা নয়, এটা একদম কৃষি বিজ্ঞানীদের দ্বারা স্বীকৃত একটা পদ্ধতি, এবং বাংলাদেশে প্রচুর পরিমাণে এটার ব্যবহার রয়েছে। আর বিশেষ করে যারা মালটা বা লেবু এই জাতীয় বাগান করছেন, চাষ করছেন, আপনাদের কিন্তু একদম অব্যর্থ ওষুধ হতে পারে এই মিক্সচারটা। আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে, এবং যাদের কাজে লাগবে না তারা একটুখানি কাইন্ডলি ভিডিওটা আপনাদের বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবেন যারা বাগান করে, আশা করি তাদের অবশ্যই কাজে লাগবে, মানে যারা এখনও জানেন না।
আর যদি কাজে লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনার কতটা উপকার হলো। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আরেকটা নতুন টপিক নিয়ে, নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে এবং সেটাও খুব গুরুত্বপূর্ণ হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রচুর পরিমাণে গাছ লাগান আর নিজের বাগানের পরিচর্যা নিজেই করুন, ঘরোয়াভাবে করুন, ঘরোয়া পদ্ধতিতে করুন। তো বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে, এতক্ষণ সঙ্গ দিলাম আমি সম্রাট এবং আমার সঙ্গে ছিল আমার ছেলে স্বপ্নদীপ। সকলে ভালো থাকবেন, টাটা।